আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করব, আমরা কার্বন ইমিশন কমবে, পরিবেশ রক্ষা হবে, ওয়েস্ট গুলা দিয়ে পরিবেশ যে দূষণ হয় সেটা হবে না। সারা পৃথিবী অন্যরা ওই টিপিং ফি দেয় যে আমি বর্জ্য দেব এবং টাকাও দিব, তারপরে বিদ্যুৎটা কিনে নেব, কিন্তু আমরা এক্ষেত্রে তাদেরকে কোন বর্জ্য পড়ানোর জন্য অর্থাৎ ইলিমিনেট করার জন্য কোন টাকা দেব না, শুধু আমরা তাদেরকে জায়গা দিব আর প্রতিদিন 3,500 টন বর্জ্য বাড়লে আরো বেশি দিব। তো এরকম শর্তগুলো তো আমাদের ক্লজ আছে যে আমরা আরো বেশি দিলে তারা কিন্তু বেশি নিষ্পত্তি করবো। তো এটা তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা এটা একটা ভালো নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে বাংলাদেশের জন্য। সিটি কর্পোরেশনের মাধ্যমে সরকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছে, যেমন সরকার আমরা অধিগ্রহণ করেছি অধিকৃত জায়গা টাকাটা সরকার দিয়েছে, সিটি কর্পোরেশন দিয়েছে। তো সিটি কর্পোরেশন এখানে একটা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে, বিশেষ করে আমাদের আতিক সাহেবকে আমি ধন্যবাদ জানাবো, তিনি সারাক্ষণে এটা নজরদারি করেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন। Thank you.